বিদ্যুৎ আমাদের জীবনের একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। আধুনিক জীবনের প্রতিটা ক্ষেত্রেই বিদ্যুৎ অপরিহার্য। মাঝেমধ্যে বৈদ্যুতিক শকে প্রাণ হারানোটাও কারো অজানা নয়। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে পৃথিবীতে এমন এক প্রজাতির মাছ রয়েছে যাদের শরীরে থাকে শক্তিশালী বিদ্যুৎ, যা ইলেকট্রিক শক দেওয়ার ক্ষমতা রাখে। বলছি ইলফিশের কথা। আপনি ভাবছেন একটা মাছ কিভাবে ইলেকট্রিক শক দিতে পারে। মজার ব্যাপার হলো, এই ইলমাছ কিন্তু কারেন্ট ব্যবহার করেই মানুষকে বৈদ্যুতিক শক দিয়ে থাকে। কি ভাবছেন যে ইলমাছ কারেন্ট পায় কোথায়? ইলমাছের শরীরেই তৈরি হয় শক্তিশালী বিদ্যুৎ। পানির নিচে বসবাস করা এই ইলমাছের শরীরে ইলেকট্রোরাইসাইস নামক এক ধরনের কোষ থাকে, আর এই কোষ থেকেই বিদ্যুৎ উৎপাদন করে থাকে ইলফিশ। এই ইলেকট্রিক ইলকে সাধারণত এক ধরনের মাছ বলেই সারা বিশ্ব চিনে থাকে। এদের দেখতে অনেকটা বাইন মাছের মতো হলেও এদের শরীর অনেকটা সাপের শরীরের মতো বিদঘুটে, আর শরীরে থাকে এক গাদা খুদে গর্ত। এই ইলমাছ ওজনে প্রায় 20 কেজি পর্যন্ত হয়ে থাকে, আর এদের গড়ায়ও প্রায় 15 বছর পর্যন্ত হয়ে থাকে। তবে স্থানভেদে এর থেকে বেশি বয়স্ক ইলের সন্ধানও পাওয়া গিয়েছে। দক্ষিণ আমেরিকার ওরিনাকো অববাহিকা ও আমাজন এলাকার বিভিন্ন জলাশয়ের ঘোলা জলে মাছটির বসবাস হলেও বিশ্বের বহু জলাশয়ে এদের সন্ধান পাওয়া যায়। এই ইলেকট্রিক ইল তাদের শরীর থেকে 500 থেকে 800 ভোল্ট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এই বিদ্যুৎ প্রবাহের পরিমাণ প্রায় 1 এম্পিয়ার, এবং বিদ্যুৎ প্রবাহ চলে 1 থেকে 2 মিলিসেকেন্ড পর্যন্ত, যা একটা মানুষকে মেরে ফেলতে যথেষ্ট। কারণ একটা মানুষ মাত্র 50 ভোল্টের ইলেকট্রিক শক সহ্য করতে পারে। কিন্তু অবাক করা তথ্য হল, এই ইলেকট্রিক ইল সাধারণত শিকার করতে ভয় পেলে বা শত্রুকে আক্রমণ করার সময় কোষ থেকে বিদ্যুৎ উৎপন্ন করে। এই ইলমাছের শরীরের বিদ্যুৎ একটা বড় কুমিরকেও ঘায়েল করে ফেলতে পারে। কোনো কারণে যদি এই শক মানুষের গায়ে লাগে, তবে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সঙ্গে সঙ্গেই মারা যাওয়ার সম্ভাবনা থাকে, আর এই শক পানিতে থাকা অবস্থায় লাগলে মৃত্যু অনিবার্য। ইলেকট্রিক ইলের দেহের পেশি আর স্নায়ুকোষ বিশেষভাবে গঠিত, এবং এর মাধ্যমেই ইলেকট্রিক ফিল্ড তৈরি করে। কোনো শত্রু বা শিকারের আভাস পেলে তখন তার স্নায়ুক্রিয়ার দরুন নেগেটিভ পজিটিভ বার্তনী তৈরি হয় এবং বিদ্যুৎ উৎপন্ন হয়। অঙ্গ থেকে উৎপাদিত বিদ্যুৎ শক্তিকে ইংরেজিতে বলা হয় ইলেকট্রিক অর্গান ডিসচার্জ, যাকে সংক্ষেপে বলা হয় ইওডি। সারা পৃথিবীতে প্রায় 19 প্রজাতির ইলমাছ রয়েছে, যাদের সারা পৃথিবীতেই কমবেশি খাওয়া হয়ে থাকে। কিন্তু তার মধ্যে প্রাণঘাতী হচ্ছে এই ইলেকট্রিক ইল। সারা পৃথিবীতে যদিও এই মাছ সচরাচর পাওয়া যায় না, কিন্তু যেসব অঞ্চলে এই ইলেকট্রিক ইলের বসবাস রয়েছে সেসব জায়গায় প্রতি বছরই কমবেশি এই ইলেকট্রিক ইলের শকে মানুষসহ অন্যান্য প্রাণী প্রাণ হারিয়ে থাকে।